হ্যালো গাইস, ফিরে এলাম নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছো আমার সামনে কিন্তু একটি বাস্কেট ভর্তি ভিকেলস রয়েছে। তো এই ভিকেলসগুলো এখন আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব। তো বন্ধুরা, চলো শুরু করি। তো আমরা এখন শুরু করব বন্ধুরা। তো গাইস, আমরা প্রথমে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি স্পাইডারম্যান কার। ওয়াও, তোমরা দেখতে পাচ্ছো অসাধারণ একটি কালার কম্বিনেশনে অনেক সুন্দর একটি স্পাইডারম্যান কার। এই 3D স্পাইডারম্যানের কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর দোস্তরা। তোমরা দেখতে পাচ্ছ এর চারটি হুইল আছে এবং একটি কন্ট্রোল চাকা আছে বন্ধুরা। এটা কিন্তু পুরোটা একটি মেটালের তৈরি, রেড কালার এবং ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে দোস্তরা। দেখতেই পাচ্ছ অসাধারণ স্টিকার করা। ওয়াও, অনেক সুন্দর। ওহো হো হো হো। তো গাইস, এটাকে আমরা এখানে রেখে দেবো। দেন তারপরে যে ভিকেলসটি আমরা হাতে নিয়েছি সেটা হচ্ছে অনেক সুন্দর একটি নাইস কালার কম্বিনেশন, অনেক সুন্দর একটি ভিকেলস। এটা হচ্ছে রেসিং কার। তো দোস্তরা, তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ এই রেসিং কারটি। এই রেসিং কারে কিন্তু ভিতরে চারজন বসা যায়। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সুন্দরভাবে এর বডিটা খুলে ফেলা যাচ্ছে বন্ধুরা। ওয়াও, অসাধারণ। তো গাইস, এর চাকাগুলো কিন্তু অনেক জোস কালার কম্বিনেশন করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ এই ভিকেলস। তো গাইস, এটাকেও কিন্তু আমরা এইখানে রেখে দিব। দেন তারপরে যে ভিকেলসটি আমরা তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি সেটা হচ্ছে অনেক সুন্দর একটি হেলিকপ্টার। ওহো হো হো হো। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ একটি হেলিকপ্টার। এর প্লাস্টিকটাও কিন্তু অনেক সুন্দর, উন্নত প্লাস্টিক। তো দোস্তরা, তোমরা দেখতেই পাচ্ছ এর কিন্তু তিনটি হুইল দেখতে পাচ্ছি। ওয়াও, অনেক সুন্দর কালার কম্বিনেশন দোস্তরা। তো এটাকেও কিন্তু আমরা এখানে রেখে দিব। দেন তারপর যে ভিকেলসটি আছে সেটা হচ্ছে স্পোর্টস মোটর বাইক। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ একটি স্পোর্টস মোটর বাইক। এর পিছনের চাকাটা কিন্তু অনেক মোটা এবং সামনের চাকা দেখতে পাচ্ছ একটু চিকন। তো এটা হচ্ছে একটি দ্রুতগামী মোটর বাইক। যেহেতু স্পোর্টস মোটর বাইক, এটার অনেক হাই পাওয়ার আলা একটি মোটর বাইক। তো দোস্তরা, অনেক সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে এটাকে। তো এটাও আমরা এখানে রেখে দিব। দেন তারপর যে ভিকেলসটি আমরা তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি সেটা হচ্ছে অনেক সুন্দর একটি সাকিফ কাভার ভ্যান। ওহো হো হো হো। তো দোস্তরা, তোমরা দেখতেই পাচ্ছ নাইস লুকিং। ওয়াও, কত সুন্দর এর গেট আপটাও কিন্তু জোস। বন্ধুরা, এর ছয়টি হুইল আছে, অনেক বড় একটি কাভার ভ্যান। তো দোস্তরা, এই কাভার ভ্যান সাধারণত কিন্তু এক জেলা থেকে অন্য জেলায় মাল আনা নেওয়া করার কাজে ব্যবহৃত হয়। তো এটাকে কিন্তু আমরা এইখানে রেখে দিব। দেন তারপর যে ভিকেলসটি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করানোর জন্য এনেছি সেটা হচ্ছে অনেক সুন্দর একটি ইয়ারবাস। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পিঙ্ক কালার এবং ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে। তিনটি হুইলও দেখা যাচ্ছে দোস্তরা। তো অনেক সুন্দর স্টিকার করা হচ্ছে। তো এটা হতে পারে একটি চিপ প্লাস্টিক। তারপরে কিন্তু অনেক সুন্দর এই ভিকেলসটি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ। তো আমরা এটাকেও কিন্তু এখানে রেখে দিব। দেন তারপরে যে ভিকেলসটি আছে সেটা হচ্ছে হ্যান্ড 3D কার। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ একটি হ্যান্ড 3D কার। তো দোস্তরা, এটা অনেক মজবুত এবং অনেক উন্নত মানের প্লাস্টিক। তো এখানে দেখতে পাচ্ছ অন অফ বাটন, এখানে একটি ভ্যাডের জায়গা। তো দোস্তরা, আমাদের কিন্তু ভ্যাডের এখানে নেই। তো এর জন্য আমরা তোমার এদের সেই মিউজিকটা শোনাইতে পারতেছি না। ওহো হো হো হো। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ হোয়াইট কালার এবং ব্লু কালার মধ্যে কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে এবং রেড কালারের হুইলগুলা সাথে আছে আবার হোয়াইট। তো গাইস, এটাকেও আমরা এখানে রেখে দিব। দেন তারপরে যে ভিকেলসটি আছে সেটা হচ্ছে অনেক সুন্দর আরেকটি সিএনজি অটো। তো দোস্তরা, তোমরা সাধারণত জেনে থাকো এটা হচ্ছে একটি ইন্ডিয়ান সিএনজি অটো। বন্ধুরা, এটা কিন্তু অনেক পপুলার একটি ভিকেলস। তো এটা একটি রিয়েলিস্টিক সিএনজি অটোর মতো দেখতে। তো দেখতে পাচ্ছ এখানে যাত্রী বসার জন্য এখানে ড্রাইভার বসবে, দুই পাশে দুইটা যাত্রী বসতে পারে। এই সামনের লুকিংটা দেখতে পাচ্ছ অসাধারণ। ওহো হো হো হো, নাইস কালার কম্বিনেশন, অনেক সুন্দর দোস্ত। তো এটাকেও আমরা এইখানে রেখে দিব। তো বন্ধুরা, তারপরে যে ভিকেলসটি আছে সেটা হচ্ছে অনেক সুন্দর একটি মোটর বাইক। ওহো হো হো হো, দেখো ফ্রেন্ডস, দেখো কত সুন্দর কালার কম্বিনেশনে অনেক সুন্দর একটি মোটর বাইক। তো তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ এই মোটর বাইকটি। ওয়াও, এর চাকাগুলো কিন্তু অনেক মোটা দোস্তরা। তো তারপরে যে ভিকেলসটি আছে সেটা হচ্ছে আরেকটি মোটর বাইক। ওয়াও, নাইস একটি স্পোর্টস মোটর বাইক। ওহো হো হো হো। তো গাইস, এ পাশের কন্ট্রোল চাকাটা পড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ এর পিছনের চাকাটা কিন্তু অনেক মোটা, সামনের চাকাও চিকুন, এই পাশে ডবল ডিস্ক দেখা যাচ্ছে। ওহো হো হো হো। গাইস, তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ এই ডবল ডিস্কের মোটর বাইকটি।
তো আমরা এখানে রেখে দিব দেন তারপরে যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন মিক্সচার ট্রাক তো দোস্তরা তোমরা দেখতেই পাচ্ছো অসাধারণ ভাবে কিন্তু এই মিক্সচার ট্রাকটি আমরা ঘোরাচ্ছি এবং এটা কিন্তু নিউ একটি এটা হচ্ছে নিউ একটি কনস্ট্রাকশন মিক্সচার ট্রাক তো তোমরা দেখতেই পাচ্ছো এর অসাধারণ এই চাকাগুলোও কিন্তু অনেক জোর বন্ধুরা ইয়েলো কালার ব্ল্যাক কালার এবং হোয়াইটের মধ্যে অনেক সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে দোস্তরা তোমরা দেখতেই পাচ্ছ সামনে কত সুন্দর স্টিকার আছে তো সবকিছু মিলে একটি অসাধারণ ভেহিকলস তো এটাকে আমরা এখানে রেখে দিব দেন তারপর যে ভেহিকলসটা আছে সেটা হচ্ছে একটি ফায়ার রেসকিউ ট্রাক তো দোস্তরা তোমরা দেখো অনেক সুন্দর এই ফায়ার রেসকিউ ট্রাকটি ওহো নাইস কালার কম্বিনেশন অনেক সুন্দর এই ভেহিকলস ওয়াও গাইজ দেখো ভিতরে কিন্তু অনেক সুন্দর ড্রাইভার নাইস ই দেখাচ্ছে তো বন্ধুরা এর কিন্তু অনেক সুন্দর মই আছে অনেক উপরে উঠে কিন্তু একজন কাজ করতে পারে তো বন্ধুরা এই ফায়ার রেসকিউ ট্রাকটি কিন্তু আমরা এখানে রেখে দিব তো বন্ধুরা তারপরে তো আরেকটি ভেহিকলস আমরা হাতে পেয়ে গেছি সেটা হচ্ছে অনেক সুন্দর একটি পুলিশ কার তো দোস্তরা তোমরা দেখতেই পাচ্ছ ওহো দেখো ফ্রেন্ড দেখো ওয়াও নাইস কালার কম্বিনেশন অনেক সুন্দর এর স্পিকার এবং সাইলেন্স বাতিগুলো কিন্তু অনেক জোস বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এর চাকাগুলো অনেক মোটা ওহো তো বন্ধুরা তোমরা দেখো অনেক সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে নাইস গেট আপ তো গাইস এটাকে আমরা এখানে রেখে দিব দেন তারপরে যে ভেহিকলসটি আছে সেটা হচ্ছে অনেক সুন্দর একটি ওয়াও মনস্টার কার ওহো তো গাইস এটা হচ্ছে একটি অফলাইনের কার তো এটা আমার হাত থেকে পড়ে গেল সরি বন্ধুরা তো এটা হচ্ছে একটি মনস্টার কার এটা অফলাইনের কার দোস্তরা তো এটা তোমরা সাধারণত দেখতে পাবা এটা কিন্তু পাহাড় রাস্তায় চলে ওহো এর চাকাগুলো অনেক মোটা যাতে এর চলাফেরায় কোনো সমস্যা না হয় তো দোস্তরা আমরা এটাকে এখানে রেখে দিব দেন তারপরে যে ভেহিকলসটি আছে সেটা হচ্ছে অনেক সুন্দর আর একটি মোটর বাইক ওহো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেক সুন্দর একটি স্পোর্টস মোটর বাইক হাতে নিয়ে নিয়েছি একটি ডাবল ডিস্কের স্পোর্টস মোটর বাইক তো দোস্তরা এটা হচ্ছে একটি কন্ট্রোল চাকা ওহো গাইস দেখো এর পিছনে চাকাগুলো কিন্তু অনেক মোটা ওহো ব্ল্যাক এবং পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে দোস্তরা তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ এই ভেহিকলসটি ওয়াও গাইস ওহো তো এটাকেও কিন্তু আমরা এইখানে রেখে দিব দেন তারপরে যে ভেহিকলসটি আমরা তোমাদের সাথে ইন্ট্রোডিউস করানোর জন্য এনেছি সেটা হচ্ছে অনেক সুন্দর একটি পিডি ওহো নাইস কালার কম্বিনেশন একটি পুলিশ পিডি কার ওয়াও গাইস তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর পিঙ্ক কালার ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে এর সাইলেন্স দুরা বাতি দেখা যাচ্ছে বন্ধুরা দেখো কত সুন্দর ওয়াও তো এটাকেও কিন্তু আমরা এখানে রেখে দিব দেন তারপরে যে ভেহিকলসটি আমরা হাতে নিয়েছি সেটা হচ্ছে অনেক সুন্দর একটি নাইস রেসিং কার তো দোস্তরা তোমরা দেখতেই পাচ্ছ এই রেসিং কারটি কিন্তু অনেক স্লিম একটি রেসিং কার তো দোস্তরা ইয়েলো কালার এবং ব্ল্যাক কালার পিঙ্ক কালার অনেক সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে অনেক গোলা কালার দিয়ে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এর পিছনের নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছ ওয়াও এর সামনের লুকটাও দোস্তরা অনেক জোস একটি রেসিং কার ওহো তো দোস্তরা আমরা এটাকে কিন্তু এখানে রেখে দিব দেন তারপরে যে ভেহিকলসটি আমরা নিতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক সুন্দর আর একটি সুপার পুলিশ কার ওয়াও গাইস তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ একটি সুপার পুলিশ কার এর সামনে কিন্তু দোস্তরা দুটি পুলিশ বসে আছে তো তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ এই পুলিশগুলা ওয়াও গাইস অনেক সুন্দর তো দোস্তরা তারপরে যে ভেহিকলসটি আমরা নিতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক সুন্দর একটি বেকু ওহো কত বড় একটি বেকু দোস্তরা তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ একটি বড় বেকু ওহো তো দোস্তরা এই বেকুটাকেও কিন্তু আমরা এখানে রেখে দিব দেন তারপরে যে ভেহিকলসটি আছে সেটা হচ্ছে অনেক সুন্দর একটি ব্যান্টেন বাস ওয়াও গাইস দেখো কত সুন্দর একটি কালার কম্বিনেশনের নাইস একটি ব্যান্টেন বাস ওহো তো দোস্তরা এটা দেখতে কিন্তু পুরোটা একটি ট্রেনের মতন কিন্তু এটা একটি বাস বন্ধুরা তো এটাকেও কিন্তু আমরা এখানে রেখে দিব দেন তারপরে যে ভেহিকলসটি আমরা
নিতে যাচ্ছি সেটা হচ্ছে একটি বিগ ডাম্প ট্রাক। ওহো দোস্তরা তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর কনস্ট্রাকশন কাজে ব্যবহৃত হয় একটি বিগ ড্রাম ট্রাক। তো এটা অনেক বড় একটি ড্রাম ট্রাক, এর 6টি হুইল আছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ কালার কম্বিনেশন করা হয়েছে। তো দোস্তরা এটাকেও কিন্তু আমরা এখানে রেখে দিব। দেন তারপরে যে ভেহিকলসটি আমরা নিতে যাচ্ছি সেটা হচ্ছে আরেকটি ব্যান্টেন কার। ওয়াও গাইস দেখো এর কালারটাও অনেক সুন্দর, স্টিকারগুলোও কিন্তু অনেক জোস জোস স্টিকার। ওহো হো হো দোস্তরা তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ এর স্টিকারগুলো ব্যান্টেন। ওয়াও তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। তো দোস্তরা আমরা পেয়ে গেছি অনেক সুন্দর একটি জোকার ঢোলওয়ালা। ওয়াও গাইস তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ একটি ঢোলওয়ালা। তো এটাকে কিন্তু আমরা এখানে রেখে দিব। দেন তারপরে যে ভেহিকলসটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি মোমেন্টাম মাইক্রোবাস। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ একটি মোমেন্টাম মাইক্রোবাস কিন্তু আমরা হাতে পেয়ে গেছি। ওয়াও নাইস কালার কম্বিনেশন। ওহো হো 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 এর 4টি উইলও দেখতে পাচ্ছি দোস্তরা আমরা। তো এটাকে কিন্তু আমাদের এইখানে রেখে দিব। দেন আমরা তারপর যে ভেহিকলসটি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করানোর জন্য এনেছি সেটা হচ্ছে অনেক সুন্দর একটি কনস্ট্রাকশন ড্রাম ট্রাক। তো দোস্তরা তোমরা দেখতে পাচ্ছ এর কিন্তু 6টি উইলও আছে। ওহো হো 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 নাইস কালার কম্বিনেশন অনেক সুন্দর দোস্তরা তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে যাতে সবার আগে নোটিফিকেশনটা তুমি পেয়ে যাও। এবং দোস্তরা আমাদের এই ভিডিও কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজকের মতন এ পর্যন্তই, গুড বাই।